सिग्नल माड़ी आमार बेड़े उठा आमार बंधु आमार अनेक काछेर मानुष जन आछे जारा एकसाथे आमरा रिक्शा श्रमिक भाईदेर साथे खेलाधुलो करे आमी बड़ो हयेछि। आमार भाई जाहांगीर भाई आपनादेर श्रमिकदेर मध्य थेके আজকে সে পৌরসভার নির্বাচিত কাউন্সিলর হয়েছে যে নিজে রিকশা চালাতো এখনো কিন্তু বলতে সে লজ্জা করে না। আমার এই কোর্ট মাঠে আমার রিকশা চালক বন্ধু সিদ্দিক তার সাথে আমরা খেলাধুলা করে বড় হয়েছি। আমরা কিন্তু কে এমপি কে মন্ত্রী আর কে রিকশা চালক এই ভেদাভেদ নিয়ে কিন্তু আমি পলক বড় হই নাই। আমি আমার আজকে আসলাম আছে আমরা একসাথে পড়াশোনা করেছি এইখানে উপস্থিত আছে সে আজকে ইজি বাইক চালায়। আমার বন্ধু সেও গর্ব করে বলে আমার বন্ধু মন্ত্রী পলক আমিও গর্ব করে বলি আমার বন্ধু শ্রমিক আসলাম সিদ্দিক আমরা সেই সেই মানসিকতা নিয়েই বড় হয়েছি। তাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব আমার শ্রমিক ভাই বোনেরা আজকে খেয়াল করে দেখেন সিংড়ায় গত 15 বছরে আপনাদের পবিত্র আমানত একটা করে ভোট আপনারা আপনাদের ভাই পলককে দিয়েছিলেন। আমি আপনাদের আমানত কিন্তু যথাযথভাবে ব্যবহার করে জয়ত্রী শেখ হাসিনার কাছ থেকে 400 কিলোমিটার পাকা রাস্তা সিংড়াবাসীকে আমরা উপহার দিতে পেরেছি। এখন বলবেন রাস্তা হলে আমার লাভ কি, রাস্তা হয় লাভ কি? আজকে নতুন ইজি বাইক, নতুন সিএনজি, নতুন আমাদের বৈদ্যুতিক মোটর চালিত রিকশা ভ্যান, আজকে যে হাজার হাজার নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, এই রাস্তা পাকা না হলে এত গাড়ি কিন্তু আমার রাস্তায় সিংড়ায় চলতো না। আজকে খেয়াল করে দেখেন অনেক মুরব্বী 60 বছর 70 বছর বয়স্ক, আমি দেখলাম মুজিবুর ভাই আমার এখানে, খলিল ভাই সেই আমার শাওল থেকে, সেই আবার বুদাবাজার থেকে এসছে, শারীরিকভাবে পঙ্গু অনেক আমার ভাইরা আছে যারা কিন্তু পা দিয়ে রিকশা ভ্যান চালাতে পারে না, কিন্তু তারা আজকে চুপচাপ বসে থাকে, পা দিয়ে রিকশা ভ্যান ঠেলতে হয় না, তাদের বাড়িতে মোটর চালিত মোটর সারা রাত চার্জ দিয়ে সারাদিন আরামে একজন বয়স্ক প্রবীণ অথবা শারীরিক প্রতিবন্ধীও রিকশা ভ্যান চালায় তার পরিবারের স্বচ্ছলতা আনতে পারে। আজকে আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদের বাড়িতে কি বিদ্যুৎ আছে ভাইরা? আমার কার কার বাড়িতে বিদ্যুৎ আছে হাত তুলেন তো। আজকে কোর্ট মাঠে আমার হাজার হাজার শ্রমজীবী ভাইদের উপস্থিতিতে আমি শুধু এইটুকু বলতে চাই, আজ থেকে 15 বছর আগে এই প্রশ্ন করলে 70% হাত উঠত না। আপনাদের মনে আছে আমার মুরব্বীরা এখানে আছেন, কয়টা ঘরে বিদ্যুৎ ছিল ভাই? চাচা কয়টা ঘরে বিদ্যুৎ ছিল? একদিকে বিদ্যুৎ নাই অন্ধকার, আরেকদিকে পাকা রাস্তা নাই কাদা, আবার অপর দিকে সন্ধে লাগলেই সলন বিলে ডাকাতের ভয়ে সারা রাত আমাদের হারকিন হেজাক নিয়ে পাহারা দেওয়া লাগতো, মনে আছে আমার ভাইরা? আজকে কি একটা রাত ডাকাতের ভয়ে পাহারা দেওয়া লাগে? আজকে জয়ত্রী শেখ হাসিনা চলন বিলবাসীকে রাস্তা দিছে, বিদ্যুৎ দিছে, আমার আপনার সন্তানের আজকে স্কুলে যায়, প্রাইমারি স্কুল হাই স্কুলে বিনামূল্যে বই পায়, আজকে আমার স্কুল কলেজে শেখ রাসেল কম্পিউটার ল্যাবে কম্পিউটার শিখে, আজকে আমার শ্রমিক ভাইদের সন্তানেরা যাতে উন্নত জীবন পায়, আজকে কৃষকের ছেলে কৃষক হবে না, শ্রমিকের ছেলে শ্রমিক হবে না, আমার ভ্যান চালক রিক্সা চালক ইজি বাইক চালক সিএনজি চালকের সন্তানেরা যাতে ইঞ্জিনিয়ার ডাক্তার আইনজীবী হয়ে আমার সিংড়ার মাটিতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তার জন্য কিন্তু একদিকে বিনামূল্যে বই, আমাদের শিক্ষাবৃত্তি, কম্পিউটার ল্যাব, পাশাপাশি আপনারা দেখেছেন আমাদের পৌরসভা থেকে শেরকোল যেতে লাগলে 4টা প্রতিষ্ঠান, শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার, শেখ কামাল আমাদের হাইটেক পার্ক, নলেজ পার্ক, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া নাটোর মহাসড়ক দিয়ে বাসে লোকজন যেতে গেলে হা করে তাকায় থেকে দেখে। আমাদের সিংড়া উপজেলা তো পরে কথা, জেলা বিভাগ পর্যায়ে কিন্তু এত বড় বড় প্রতিষ্ঠান কেউ পায় না যেটা আমরা আজকে পাইছি। আমার শ্রমিকের ভাইরা শ্রমিকের বোনেরা আপনাদের সন্তানেরা যাতে
সিংড়ায় বসে তারা বিদেশি কোম্পানিতে কাজ করতে পারে, তার জন্য কিন্তু আমাদের চলনবিল স্মার্ট সিটি হচ্ছে। আগে ঢাকা গেলে আমার কত ওই দেখ চলনবিলের কাদো খোসা পড়ো কাচ্ছে, এখন আর কয় না, কয় ডিজিটাল চলনবিলের ডিজিটাল পড়ো কাচ্ছে। তাই আপনাদেরকে বলবো, চলনবিল 37 বছর উন্নয়ন বঞ্চিত ছিল, অন্ধকারাচ্ছন্ন ছিল, সন্ত্রাস কবলিত ছিল, আপনাদের পবিত্র আমানত একটা করে ভোট আপনারা দিয়েছিলেন বলেই আজকে উন্নত আধুনিক নিরাপদ ডিজিটাল চলনবিল আমি তৈরি করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশ স্মার্ট হবে, আর সিংড়াকে মানবিক নান্দনিক স্মার্ট সিংড়া গড়ে তোলার জন্য আমি আপনাদের কাছে আর 5টা বছর সময় চাই, যাতে আমার সিংড়ার ভবিষ্যৎ সন্তানদেরকে আমরা স্মার্ট কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সিংড়াকে স্মার্ট করতে পারি, পাশাপাশি আগামী নির্বাচনে শুধু উন্নয়ন এবং সুশাসনই নয়, আমরা আমাদের শ্রমিক ভাই বোনদেরকে সম্মান মর্যাদা এবং ন্যায় বিচার আমি উপহার দিতে চাই। আমার মনে আছে যখন 2001 সালে বিএনপি ক্ষমতায় এলো, তারপর আমার এই সিংড়ার মাদ্রাসা মোড়ের আমার যে অফিস ছিল সেই অফিসে হামলা চালায় সেই সকল টেবিল চেয়ার আমার দমদমার বাচ্চু ভাই রিক্সা চালক, শুধুমাত্র তার অপরাধ ওই টেবিল চেয়ার আমার অফিস থেকে বাড়িতে নিয়ে গেছিল, এর জন্য ওকে শারীরিকভাবে মারধর করে বিএনপির ছাত্র দলের গুন্ডারা এবং এক মাস ও রিক্সা ভ্যান বন্ধ করে রাখে। আমার গাজী ভাই মরে গেছে, তাকে শারীরিকভাবে আহত করে জাহাঙ্গীর ভাই পর আক্রমণ করে, আমরা হাসপাতালে যখন চিকিৎসার জন্য যাই হাসপাতালে পর্যন্ত আক্রমণ করে, আমরা থানায় কোনো বিচার পাইনি, আমরা কেস করতে পারিনি। আবার বিএনপির ছাত্র দলে গুন্ডারা বাস স্ট্যান্ড থেকে রিক্সা আসলে বাজারে আসলে 2 টাকা ভাড়া চাইলে তার গালের উপর একটা থাপ্পড় বসায় দিত, ভাড়া তো দিতই না। আপনারা বলেন আমার সিংড়া বাজারে কোন রিক্সা ভ্যান কোন শ্রমিকের ওপরে কোন রাজনৈতিক নেতার অত্যাচার করার কিন্তু কোনো সুযোগ নাই, কারণ আমরা আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ। পাশাপাশি বলতে চাই আমি বেশ কিছু অভিযোগ আপনাদের কাছ থেকে গোপনে পেয়েছি, আপনারা আমাকে আর 2টা সপ্তাহ সময় দেন, আগামী নির্বাচন 7 জানুয়ারি রবিবার, আপনারা নৌকা মার্কাকে বিজয়ী করতে পারলে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি সিংড়ার মাটিতে কোন ভ্যান রিক্সা ইজি বাইক সিএনজি যাদেরকে এই রোডে আমি নিজ দায়িত্ব নিয়ে প্রশাসনের কাছ থেকে আপনাদের অনুমতি নিয়ে দিয়েছিলাম, আপনাদের মনে আছে যখন রাস্তায় আপনাদের উঠা বন্ধ করে দিছিল, আমি কিন্তু নিজে ঝুঁকি নিয়ে দায়িত্ব নিয়েছিলাম, একইভাবে আপনাদের দায়িত্ব গ্রহণ করছি আগামী দিনে সিংড়ার মাটিতে কোনো অবৈধ চাঁদা রিক্সা ভ্যান ইজি বাইক সিএনজির কাছ থেকে কেউ ইনশাআল্লাহ নিতে পারবে না। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে আহ্বান করব, আপনাদের একটি মূল্যবান ভোট মূল্যবান আমানত সিংড়ার 5 লক্ষ মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই আপনাদের কাছে আমার 5টা ধাপে অনুরোধ, প্রথম আজকে এই মাঠে যারা আমার শ্রমিক ভাই বোনেরা আছেন, আসুন আমরা প্রতিজ্ঞা করি আমাদের সন্তানদের জন্য ভবিষ্যৎ স্মার্ট সিংড়া গড়ার জন্য আমরা ব্যক্তিগতভাবে আমাদের ভোটটা আমরা নৌকা মার্কা ইনশাআল্লাহ দেব, আলহামদুলিল্লাহ। তারপর অনুরোধ আমাদের পরিবারের আমাদের স্ত্রী ভাই বোন যারা আছে তাদের কাছে নৌকা মার্কা একটা করে ভোট আমরা ভিক্ষা চাইব। তৃতীয়ত আমার আপনার প্রতিবেশী যারা আছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 40 বাড়ি পর্যন্ত আমরা একটা করে ভোট আগামী 7 তারিখে নৌকা মার্কায় প্রার্থনা করব। চতুর্থ আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা ভোট প্রার্থনা করব। পঞ্চম আত্মীয় স্বজনের কাছে ভোট চাইব, এবং প্রতিদিন শত শত হাজার হাজার যে যাত্রী আপনারা পরিবহন করেন তাদেরকে দয়া করে হাত জোর করে 15 বছর আগে সিংড়া কেমন ছিল আর আজকে সিংড়া কেমন আছে ভবিষ্যতের জন্য আপনারা
যাত্রী ভাই বোনদের কাছে একটা করে ভোট আমার পক্ষে আপনারা ভিক্ষা চাইবেন, সবাই রাজি? আলহামদুলিল্লাহ, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চলন বিলবাসীর মার কাছে, শ্রমিক ভাই বোনদের মার কাছে, আরো জোরে হাতের তালি, মুখে তালি, কৃষকের, শ্রমিকের, প্রাণের প্রিয় মার্কাটা কি উন্নয়নে, সুশাসনে মার্কাটা কি সিংরাবাসী, প্রাণের প্রিয় মার্কাটা কি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ও ভাই, কে দাঁড়াছে মার্কাটা কি? ও ভাই, কে দাঁড়াছে মার্কাটা কি? জোরসে বলো, কৃষক বলে, শ্রমিক বলে, আমি বলি, তুমি বলো, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমরা সবাই বিলবোর্ড হাতে জাগাই, তো সবাই সবাই বিলবোর্ড হাতে জাগাই, সবাই সবাই সবাই।